দক্ষিণ থেকে একেবারে উত্তরে, হুগলি থেকে একেবারে মালদহে স্কুল শিক্ষিকার চুক্তিভিত্তিক এই বদলির আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে এমন আদেশের জন্য রাজ্য সরকারকে ভর্ৎসনাও করেছেন উচ্চ আদালতের বিচারপতি। মামলাকারী স্কুল শিক্ষিকার নাম অনিমা নাথ। কিছুদিন আগেই বদলি নিয়ে অসন্তোষের কারণে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষিকা। অনিমা নাথও তাদের মধ্যে ছিলেন অন্যতম। তিনি হুগলির এক বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতার কাজ করতেন। গত 19 আগস্ট তাকে হুগলি থেকে মালদহে স্থানান্তরিত করা হয়। কর্তৃপক্ষের এই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অনিমা নাথ। এদিন তার শুনানি ছিল। আমরা কোন রাজ্যে বাস করছি এইভাবে, যেটা আমরা বিনা কোন রকম রুলস না মেনে আমাদেরকে কাজ করতে, তাও এখানে আমাকে ডুমুরদহ ধ্রুবান্ধ হাই স্কুল থেকে মালদা স্টেশন থেকে আরো 2.5 ঘন্টার ভিতরে রতুয়া গ্রামে এক মাদ্রাসায় আমাকে দিয়েছে। তা আমাদের এই 10,500 টাকা বেতনে আমরা কি করব? ওখানে মূলত আমার যে আত্মরক্ষার যে দায়িত্ব কে নেবে, সরকার নেবে কি? আজকে আদালতের রায়ের পর কতটা খুশি আপনি? আমি খুশি, কেননা আমার জয় বললাম তো, এটা আমার জয়, আমাদের সারা পশ্চিমবঙ্গের জয়, শিক্ষক মুখ্যমন্ত্রীর জয়, ভোকেশনাল শিক্ষকদের জয়। বিকাশভবনে গেছিলাম, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গেছিলাম। যদি এটা ক্যান্সেল হয়, আমাদের যে এই ট্রান্সফারটা যদি রদ করতে পারতেন, তাহলে আমাদের আরও বেশি ভালো লাগতো। আর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তো অনেক দিন ধরে আমরা বলছি। আমাদের শিক্ষক মুখ্যমন্ত্রী মজিদুল ইসলাম, উনি আজকে না অনেক আমরা প্রায় বছর খানেক ধরে কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদেরকে ডাকুক, আমাদের শিক্ষক মহল শিক্ষকদের সঙ্গে উনি বসুক, কিন্তু উনি বসছিলেন না। বারবার আমরা ট্রাই করার পরেও কিন্তু উনি বসছিলেন না। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, এইভাবে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থানান্তরের নির্দেশ দেওয়া যায় না, এমন নিয়মই নেই। আগামী 30 নভেম্বর পর্যন্ত এই স্থানান্তরের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। বিকাশ ভবনের সামনে কেন আত্মহননের চেষ্টা করেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ওই স্কুল শিক্ষিকারা? কি বলছেন অনিমা নাথ? হতাশাগ্রস্ত হয়ে গেছে। আমাদেরকে যেইভাবে আমাদের এই শিক্ষামন্ত্রী আমাদেরকে যেইভাবে প্ররোচনামূলকভাবে আমাদেরকে ওনারাই দায়ী করেছেন, ওনাদের যে এই যে আমাদের প্রতি যে দুর্ব্যবহার, তার জন্যই কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি কী করব। আমরা লাস্ট পর্যন্ত তো আমরা ক্যান্সেল করাবার জন্য শিক্ষামন্ত্রীর কাছে গেছিলাম, আমাদের সঙ্গে তো দেখা করেননি। মামলার শুনানিতে বিচারপতি বলেন, এভাবে শিক্ষকদের বদলি করা যায় নাকি? তারা ভবিষ্যৎ গড়ার কারিগর, কেন তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে? এই মামলার পরবর্তী শুনানি হবে 15 নভেম্বর। আদালতের সিদ্ধান্তে খুশি মামলাকারী। দ্য ওয়াল ব্যুরো।